ছাব্বিশ রাজ্য ভ্রমণ করে উপস্থিত ছত্তিশগড়ের সাইক্লিষ্ট অমৰ পাটিল। ড্রাগসর ভয়াবহতার বিষয়ে সজাগতা সৃষ্টির প্রয়াস ছত্তিশগড়ের যুবক অমৰ পাটিলর। সমগ্র ভারততে বৃদ্ধি পাওয়া মারাত্মক ড্রাগসর ভয়াবহতার বিষয়ে রাইজর মাজত সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে সাইকেল চলাই ভারত ভ্রমণ করা এগারী যুবক বুধবারে রঙিয়াত উপস্থিত হয়। ড্রাগস আর বিভিন্ন নিচাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে রাইজক সজাগ করার উদ্দেশ্যে 2023 সনের 9 মের ছত্তিশগড়ের রায়গড়ের যাত্রা আরম্ভ করেছে যুবকজনে। ইতিমধ্যে 15,000 কিলোমিটার সাইকেলে যাত্রা করেছে অমৰ পাটিলে। যুবকজনে বিদ্যালয় মহাবিদ্যালয়ের পথচারীসকলক ড্রাগস আর নিচাজাতীয় দ্রব্যের ভয়াবহতার বিষয়ে অবগত করার ড্রাগসর বিরুদ্ধে সকলকে শপথ বাক্য পাঠ করায়। সাইকেল যাত্রায় রাজ্যত একটা সুন্দর বার্তা দিবলৈ প্রয়াস করেছে অমৰ পাটিলে। মাদক দ্রব্য সেবন বর্জন করা, নিচামুক্ত করার বার্তা কঢ়িয়ায় ফুরিছে যুবকজনে। নিচাযুক্ত দ্রব্যরে দেশত সংঘটিত বিভিন্ন ঘটনা দুর্ঘটনাসমূহ রোধ করার বাবে বার্তা প্রেরণ করবলৈ চেষ্টা চলাইছে এই যুবকজনে। লগতে বিদ্যালয়ের পাঠ্যক্রমত ড্রাগসর ভয়াবহতার বিষয়ে জ্ঞান দিব পরাকৈ পাঠদানের ব্যবস্থা করবলৈ সরকারক আহ্বান জানায়। इसका उद्देश्य है सर, नशा मुक्त भारत, ऐसा मेरा परिकल्पना है। तो स्कूल कॉलेज में मैं मैसेज देता हूँ, एंटी ड्रग्स अवेयरनेस का सिलेबस जो है ऐड हो जाए तो बहुत अच्छा है। इसी को मांग को लेकर के मैं पूरे भारत भ्रमण कर रहा हूँ और गवर्नमेंट से भी अपील है कि एंटी ड्रग्स अवेयरनेस का सिलेबस बच्चे लोग को पढ़ाया जाना चाहिए स्कूली पाठ्यक्रम में। रोंगियार पड़ा इनामुल इस्लाम, रिपोर्ट न्यूज 18।